ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন 2023 এর চূড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে ঠাকুরগাঁওয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এই শোভাযাত্রাটি বিডি হল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশি, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।